আমার ব্যক্তিগত খুশি অখুশির বিষয় এটা না, সার্বিকভাবে মুর্শিদাবাদ জেলার বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের একছত্র আধিপত্য, 13টা বিধায়কের মধ্যে 2টো ভারতীয় জনতা পার্টি, 11টা আমাদের দলের নির্বাচিত বিধায়ক আছে এবং খুব শক্তিশালী সংগঠন নিয়ে আমরা মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসটা করি। আমরা সম্মানের সঙ্গে, কারোর সঙ্গে সম্মান নিয়ে কেউ যদি আঘাত করে কোনো মানুষের সঙ্গে, আমি অন্তত পক্ষে কম্প্রোমাইজ করি না। আমার সামনে কে নেতা না কে আমার মানে বড় মাপের নেতা নেত্রী বা প্রশাসনের কে বড় কর্তা সেটা আমার কাছে, তাদের নিজের নিজের চেয়ারকে আমি নিশ্চয়ই সম্মান করি, কিন্তু আমার নিজের সম্মানটা কি করে ধরে রাখতে হয়, মানুষের কাছে কি করে মানুষকে আমাদের সম্মানিত করা হয়, আমাদের নেত্রী মা মাটি মানুষের নেত্রী, তিনি যেমন মা মাটি মানুষকে সবসময় সম্মান করেন, প্রণাম করেন, শ্রদ্ধা করেন, তেমনি আমরাও তার কাছ থেকে শিখেছি যে মানুষকে আগে সম্মান দিতে হবে, তবেই আমরা জনপ্রতিনিধি হিসাবে আমাদের সঠিক কাজ হবে। তাই আমার মনে হয়েছিল যে মুর্শিদাবাদ সাংগঠনিক জেলায় দলটা ঠিকভাবে চলছে না, তাই আমরা তার বিরোধিতা করেছিলাম। আজকে যখন নতুন দায়িত্ব এসছে, দুজন, একজন অপূর্ব সরকার, তিনি প্রেসিডেন্ট, আর একজন রবিউল আলম চৌধুরী, তিনি চেয়ারম্যান, তারা ভালোভাবে কাজ করুক, সংগঠনটা শক্তিশালী রাখুক, ভোট ব্যাংকটাকে অটুট রাখুক, আরও বৃদ্ধি করুক সাংগঠনিক শক্তি, আরও সমন্বয় রাখুক দলের মধ্যে, সব লোক শ্রেণীর নেতাদের নিয়ে একদম ব্লক জেলা স্তরের যারা সত্যিকারের নেতা সেই নেতাদের সম্মান দিক, এটাই আমার।